তোমরা যারা যারা বিএ ফার্স্ট সেমিস্টারে পড়ছো হিস্ট্রি অর্থাৎ ইতিহাস সাবজেক্ট নিয়ে জেনারেল এবং পাস কোর্স ক্যান্ডিডে, তোমার জন্য MDC-1 পেপারে একদম ফাইনাল লাস্ট মিনিট সাজা নিচ্ছি 1000% কমন যুক্ত, এমনকি 1% নয়। তোমরা সারা জীবন শুনেছ 100%, 200% শুনে রেখেছো। আমি যেমনটা থাম্বনেইলে উল্লেখ করি তেমনটা কিন্তু প্রশ্ন কমন আসে, তোমাদের সিনিয়রদেরকে জিজ্ঞেস করে দেখতে পারো। 1000% কমন আসবে তো 1000% কমন আসবে, এমনকি 1% ছাড় নেই, 1000% আসতে হবে। তোমরা যারা বিএ ফার্স্ট সেমিস্টারে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত ইতিহাস সাবজেক্ট নিয়ে, তোমাদের এমডিসি পেপারের MDC-1 পেপারে ফাইনাল লাস্ট মিনিট সাজেশন 20 এবং তোমাদের 10-এর প্রশ্ন হয় বড়, তারপর 5 নম্বরের প্রশ্ন হয়। তার জন্য তোমাদের কী প্রশ্ন পড়তে হবে এটি দেখে নাও। একের দেখে প্রশ্নগুলো তোমাদের করতে হবে, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে শূদ্রার গুরুত্ব আলোচনা করো, সাথে সাথে লিপিটা করতে হবে। এবারে আমি যে প্রশ্ন স্টেপগুলি রাখছি এখান থেকে কিন্তু অবশ্যই দুটো আসবে প্রাচীন ভারত থেকে, প্রাচীন ভারত থেকে কিন্তু অবশ্যই দুটো আসছে। তাহলে পরবর্তী অথবা করলে পরের প্রশ্নটা, প্রাচীন ভারতের ইতিহাসে পুনর্ গঠনের ক্ষেত্রে সাহিত্যমূলক উপাদানের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো, অথবা কো ফিরে প্রশ্ন লেখো। প্রাচীন ভারতীয় বা প্রাচীন ভারতের দেশীয় সাহিত্যিক, গ্রিক সাহিত্যিক, চৈনিক সাহিত্যিক, ইতিহাসের সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব আলোচনা করো। এখানে দেশীয় সাহিত্যিক প্রত্যেকটা কিন্তু আলাদাভাবে করবে কিন্তু, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগের সামাজিক অবস্থা ঋক বৈদিক যুগের তুলনায় কিভাবে পৃথক ছিল, সাথে সাথে রাজনৈতিকটা করে যাবে। এখানে যেমন বললাম বৈদিক যুগ, এখানে সাথে সাথে রাজনৈতিকটা করবে। এবারে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু মাথায় রেখো, তোমাদের এই যে ইতিহাস সাবজেক্ট কিন্তু একটা লং পেপার, 8টা থেকে 9টা অধ্যায় থাকে। তাহলে সবাইকে বলবো তোমাদের প্রশ্ন কিন্তু বেশি পড়তে হবে, কেউ রিস্ক নেবে না, একটু বেশি হলেও রিস্ক নেবে না, কেউ একটু বেশি হলেও পড়ো, কারণ 8টা থেকে 9টা অধ্যায়, বেশি করে প্রশ্ন পড়তে হবে। আর এই যে পেপার সমস্ত প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, কেউ কিন্তু ছাড়বে না। আর আমি যে প্রশ্নগুলি স্টেপ দিচ্ছি সেই প্রশ্ন স্টেপ অনুযায়ী চলো, দেখো পুরোপুরি প্রশ্ন A to Z কমন পাবে, তার বাইরে কিছু করতে হবে না। পরবর্তী প্রশ্ন রয়েছে কুষাণ যুগ থেকে, কুষাণ যুগের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব নিরূপণ করো, অথবা করে লেখো কুষাণ যুগের সাংস্কৃতিক বিকাশের পর্যায় আলোচনা করো, অথবা করে লেখো কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব বিবরণ দাও। চারদিকের স্টেপ থেকে মৌর্য যুগে, মৌর্য যুগের কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসন ব্যবস্থা আলোচনা করো, সাথে সাথে মৌর্য প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি, অথবা করে লেখো মৌর্য সাম্রাজ্যের সম্ভাব্য কারণগুলি কী ছিল। এগুলো 5-এর জন্য পড়ে, এই মৌর্য যুগের সাম্রাজ্যের কারণ কী ছিল 5-এর জন্য পড়ে, ঠিক আছে, আমি একসাথে রেখেছি বাই দাও। পরবর্তী প্রশ্ন, অশোকের ধর্মের প্রকৃতি নির্ণয় করো, এই বৌদ্ধ ধর্মের দ্বারা তা কতটা প্রভাবিত হয়েছিল, এই প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন, ঋক বই থেকে ঋক বৈদিক, তোমরা করবে ঋক বৈদিক যুগের আর্থ সামাজিক জীবন সম্পর্কে আলোচনা করো, অথবা লেখো ঋক বৈদিক যুগের আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সাড়ে দেখা প্রশ্ন তোমরা করবে, হ্যাঁ, শিল্প ও বাহি বাণিজ্যের বিশেষ উল্লেখসহ হরপ্পা সাংস্কৃতিক অর্থনৈতিক দিকগুলি আলোচনা করো, এই পর্যন্ত স্টার। এবং যে প্রশ্নগুলি স্টার মেরেছি ভালো করে পড়বে, আর যেগুলো স্টার মারেনি সেগুলো এমনি দেখে যাবে, ঠিক আছে। পরবর্তী রয়েছি দেবদেবী সম্পর্কে পরিবর্তনশীল চেতনা সম্পর্কে আলোচনা করো, বা আলোকের বৈদিক ধর্মীয় ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো। আমি এমনটা করে গেছি, দেবদেবী সম্পর্কে পরিবর্তনশীল চেতনার আলোকের বৈদিক ধর্মীয় ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো, এমন করে গেছি। পরবর্তী প্রশ্ন, যেগুলো স্টার মাইনি অতিরিক্ত করবে, আর যেগুলো স্টার মেয়েছি এবছর জন্য খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রতিবাদী আন্দোলন গড়ে ওঠার পিছনে আর্থ সামাজিক কারণ কী ছিল। পরবর্তী প্রশ্ন, প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদি মানবের খাদ্য উৎপাদন হয়ে ওঠার বিবর্তনের
কথা উল্লেখ করো, সাথে সাথে এই প্রশ্নটা অবশ্যই করবে, এটা তোমার স্টার মারবে বেশি বেশি করে। 11 দাগের প্রশ্নটা, আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল অবশ্যই করবে। আর অতিরিক্ত যে প্রশ্নগুলি রেখেছি কেউ রিস্ক নেও না, কারণ যেগুলো অনার্সের প্রশ্ন হয়েছিল সেই প্রশ্নগুলি তোমাদের দিতে পারে, তো এইগুলো একটু অবশ্যই করে দেখে যাবে। আমি রিপিট করছি না, তোমরা দেখে নাও, কারণ অনেক লং সময় নিয়েছে, 5 মিনিটের বেশি নিয়েছে, এইগুলো দেখে নাও, ঠিক আছে। পরবর্তী 5 নম্বরের প্রশ্নগুলি দেখে নেবো, সেগুলি দেখে নাও, অবশ্যই প্রশ্নগুলি কমন আসবে। 5 নম্বর জন্য করবে, অষ্টাঙ্গিক মার্গ কী, মেগালিথ সম্পর্কে টিকা লেখো, কৌটিল্যের অর্থশাস্ত্রর ওপর একটি টিকা লেখো, প্রাচীন ভারত ইতিহাসে সাতবাহন যুগের গুরুত্ব নির্ণয় করো, সভা ও সমিতির প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো, সাথে সাথে প্রাচীন প্রস্তর যুগটা করে রাখবে। পরবর্তী প্রশ্ন, হরপ্পার নগর পরিকল্পনার ওপর টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, এটা অথবা করে রাখবে, হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, সাথে সাংস্কৃতিক জীবন অবশ্যই দেখো, পরিষ্কারভাবে লিখে দিয়েছি, দেখো আমি স্পিডে বলে যাচ্ছি, গুলিয়ে যেতে পারে, গুলিয়ে যেতে পারে, কারণ স্পিডে বলে যাচ্ছি, অনেক সময় নিয়ে যাচ্ছি, তাই সেই জন্য। প্রাচীন ও ঋগ বৈদিক সমাজে নারীর স্থান নিরূপণ করো, অবশ্যই এগুলো করবে। হিস্ট্রি ও ইতিহাসের এখানে অনেকটা ডিভাইস আছে, হিস্ট্রি অনেকে বলে হিস্ট্রি ইংরেজি ভাষা, বাংলা ইতিহাস, কিন্তু একই হতে পারে, কিন্তু পার্থক্য হয় কী করে, না এটা কিন্তু হবে, এটা কিন্তু অবশ্যই করবে, হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য নিরূপণ করো। পরবর্তী প্রশ্ন, আর্য সত্য সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগের কৃষি অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আজীবিক ধর্ম সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয়, এই প্রশ্নগুলি ভালো করে পড়ো। এবং 5 নম্বর জন্য কিছু অতিরিক্ত দিচ্ছি, এগুলো আমি আর বলছি না, তোমরা অবশ্যই করবে, এর বাইরে কোনো প্রশ্ন করা লাগবে না, এটা চ্যালেঞ্জ করে বলছি। তো ভিডিওটি বেশি বড় করছি না, এই পর্যন্ত শেষ করছি, কারণ বড় ভিডিও করে তোমরা নিজেরাই বিরক্ত যাবে, ফাইনাল লাস্ট মিনিট সাজেশন বেশি বড় করলে হবে না, এখন অনেক সময় রয়েছে, এই প্রশ্নগুলি ভালো করে যত্ন সহকারে পড়ো। 5th সেমিস্টার পরীক্ষা হবে, 6th থার্ড সেমিস্টার পরীক্ষা হবে, তারপর তোমাদের পরীক্ষা হবে, এই প্রশ্নগুলি ভালো করে পড়ো। তো ভিডিওটি বেশি বড় করবো না, এর পর্যন্ত শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে নয় ভালো লাগাতে হবে, এবং আকর্ষণীয় করে যে প্রশ্নগুলি দিলাম ভালো করে পড়তে হবে, আর সঙ্গে করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের সঙ্গে থেকো, প্রথমে সাজেশন বার করে দেবো, সেই জন্য বলছি প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে গো। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাদের চ্যানেলের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।